না সেটা দেখতে হবে যে মামলার পরিস্থিতি হয়েছে কিনা, যদি মামলার পরিস্থিতি হয় এবং মামলা নেওয়ার মতো কোনো বিষয় থাকে সেটি অবশ্যই দেখা হবে। আমি নিউজ কভার করার জন্য বিএনপি নতিমন ভবন যেটা চট্টগ্রাম কার্যালয়ে গিয়েছিলাম, তো কার্যালয়ে যাওয়ার পর দেখি অতর্কিত হামলা চলছে কার্যালয়ের দিকে, তো আমি আমার বাইকটা সামনে রেখে আমি ভিতরে গেছি নিউজ কভার জন্য, যেহেতু মানে অনেক মানে হইচই চলতেছিল, পার্টি অফিসে ভাঙচুর চলছিল, সেহেতু আমি তাড়াহুড়ো করে আমি গেছি মানে নিউজ কভার করতে। যাওয়ার আগে আমাকে কতগুলো অতর্কিতভাবে হামলা করা শুরু করেছে, যখন আমি বললাম যে ভাই আমি একজন গণমাধ্যম কর্মী, আমি নিউজ কভার করতে আসছি, কিন্তু আমার কথা শুনিনি, যখন আমি বলছি গণমাধ্যম কর্মী তখন আমার উপর অতর্কিত ভাবে হামলা করার চেষ্টা করছে, আমার গাড়িটাকে একদম ভেঙে একদম তুচ্ছতাচ্ছিন্ন করে ফেলছে। সেটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, তো তাদের যে অ্যাক্টিভিস্ট ছিল তারা যাওয়ার সময় ওয়াসা মোড়ের ওখানে লোকজন এদিকে আসছিল, যারা আইন তো সবার জন্য সমান, সেখানে যেখানে আইনের ব্যবস্থা হয়েছে অথবা হবে সেখানে অবশ্যই আমরা আইনত ব্যবস্থা নেব। আমরা তাদেরকে নিবৃত করেছি এবং তারা মিছিল আইতে যে কর্তৃপক্ষ বলেছে, এরপরে সামনে এখানে আগুন দিয়েছে, আগুন দিয়ে এরপরে এরা কয়েকজন এদের আওয়ামী লীগের কিছু নেতা আছিল, ওরা লোকজন এগুলার কিছু বিচারে ঢুকে দিছে, ওরা মারপিট করছে, এনে ব্যানার পোস্টার ওই গ্লাস অফিস ওই কালারফুল গেট ওই দেখেন দেখছেন এইগুলা ভাঙচুর করি, এরপরে 20 মিনিট পরে পুলিশ আসে, পুলিশের অবস্থা এরা উপরাও ভাঙে রেখানা ভাঙে ব্যানার ভাঙে, পুলিশ থাকা অবস্থা, হ্যাঁ পুলিশ থাকা অবস্থা, 5 জন পুলিশ আসিল, পুলিশে হুঁচাল মারি আরে লাস্ট পর্যন্ত তারা অভিষেক নিরাপদ নিছে, এদিকে এগুলা ভাঙচুর করি ওই লেবার টেবার কিছু মারধর করছে।